Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Priyo viewers, apunara jara dekhte achen uni bilustan onar bari bilusi amader sathe ekshathe cholafira kore amra ekti hudur jar lagaisi ar enmoris jar ase egulo majhe pani dewar lagi ei system ta korte ache je যাতে আমরা সবসময় ফানির লাগে চিন্তা না করা লাগে। তো ফানি দিতে গেলে তো একদিন বলি নিলে হতো বা একদিন গাছ বোঝা যায় যে ফুটো হয়ে গেছে কি, এটা তো গরমের দেশ, মরুভূমির দেশ। তো ফানি না দিলে তো গাছ বাঁচে না, ফানি সকাল বিকাল ফানি দিতে হয়। আমরা সকাল বিকাল ফানি দেওয়ার টেনশন না হইরে আরি, আমরা এই ড্যারামটারে ফুটা কইরে আরি, এই বউলের মধ্যে বসায় রাখবো, ড্যারাম ফুল কইরে ফানি দিয়ে আরি, আর ওই খাপড় দিয়ে আরি একটা রসি বানাইয়া আরি, রসির অর্ধেকটা থাকবো বউলের ভিতরে, অর্ধেকটা থাকবো বাহিরে। পানিটা অটোমেটিক রাইতে দিনে ফরতে থাকবো, ফুটা 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 পানি ফরবো, আর 10-12 দিন চলবো। ড্যারামটা মাত্র ফুল করে নিলে 10-12 দিন যাইব, পানির চিন্তা করা লাগবো না। 10-12 দিন বাদে আর একবার ফুল করে দিলাইলে আর অনেক চিন্তা থাকলাই, যাতে পানির লাগিয়ে টেনশন করা লাগে না, গাছও ঠিক মতো ফলবো, গাছও ঠিক মতো ফললো, আর ডেইলি পানি লাগে গাড়ি টেনশন করা লাগলো না। আর এই ধরনের সিস্টেম না করলে তো ডেইলি সকাল বিকাল পানি দেওয়া লাগে, সকাল বিকাল পানি না দিলে গাছগুলো ভালো হয় না। তো গাছটা ভালো হওয়ার লাগে যে সিস্টেমটা করতে আছে, এই দেখো এখন ড্যারাম পানি ভরতে আছে ড্যারামও, ওই ড্যারামটা পানি দিয়ে ফুল করবো। আর অন্য ফুটা করা আছে, ওই যে না দিছে, ও না দিছে যে কেন পানি একটা ফুল করা আছে, এলে ড্যারামটা দিয়ে খাইত করে রাখছে যাতে পানি ভরে যায় কি, ড্যারামটা ভরে যায় কি, ড্যারাম বই দিয়ে হারি। এরপরে বউলের মাঝে পানি লইব, আল্লাহ হাফিজ। যারা যারা দেখতে আছেন ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্টের মধ্যে জানাইবেন। আপনারা যারা কদু গাছ লাগাও, সিমের গাছ লাগাও, অথবা অন্য অন্য ফসলাদের গাছ লাগাও, এই গাছগুলোর মাঝে পানি দিতে হলে একদম সহজ। এই ড্যারামটা বইরে রাখি দিলে আর 10-12 দিনের মাঝে পানি লাগে আর চিন্তা করা লাগলো না, আর নাহলে তো খাম পালাইও পানি দিতে হয়। সকাল বিকাল পানি না দিলে গাছ ভালো হয় না। এখন দেখতে আছেন আপনারা এই বউলের মাঝে পানি লইতে আছে, বউলটা ফুল করা লাগবে না, অর্ধেক লই লইব, ড্যারাম বানের মধ্যে ফুল হয়ে যাব কি, অর্ধেক লইলে পানি বইলের মধ্যে, অর্ধেক পানি লইলে ড্যারাম বইলের মাঝে বসানোর বাদে বল ফুল হয়ে যাব কি, দেখেন আপনারা দেখতে থাকেন। এটা শেষ পর্যন্ত দেখেন যে কী হয়। ওই যে ড্যারামের মুখটা আছে, ইন ওয়াশার না থাকার কারণে বাতাস যুক্ত না করি এটা এক্সট্রাভাবে লাগাই দেওয়া হয়েছে, এক্সট্রাভাবে এটা লাগানো হয়েছে যাতে বাতাস ঢুকে না, বাতাস ঢুকলে আবার পানি বাড়া ফুরি দিব কি, পানি বউলে থাকতো না, পানি বউল বইটা পানি বাড়া ফুরি দিব, ড্যারাম খালি দিব কি জলদি, তো যাতে বাতাস ঢুকতে না পারে এভাবে শক্ত করে লাগাইবেন। এটা শক্ত করে না লাগাইলে আবার আপনারা ফেল করে নেবেন। এই ড্যারামের মুখে দিয়ে যাতে বাতাস ঢুকে না, শক্ত করে যাতে লাগানি হয়, বাতাস না ঢোকার লাগে ওয়াশার দিয়ে লাগাও, অথবা যে কোনো খাপড় দিয়ে ফেসাইয়া দেও, সমস্যা না, যাতে বাতাস ঢুকত না। দেখো বাতাস ঢুকতে পারেন না, বোল বড়া আছে, ড্যারামও ভর্তি আছে, ওই খাপড় দিয়ে একটা রসি বানাইয়া আর দেওয়া হয়েছে, রসি আছে অর্ধেক ভিতরে আর অর্ধেক বাহিরে, ফোটা ফোটা হয়ে পানি ফরে আপনার দেখতে পারবেন, সত্য মিথ্যা পরিষ্কার দেখা যাইব যে পানি না, অতিরিক্ত পানি যাইতো না, ও রসি ভিজি 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 পানি ফরব, ফোটা ফোটা হয়ে আরি পরিষ্কার দেখা যাইব যে পানিতে ফরের, দেখেন আপনারা দেখতে পারেন, ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে, ফুটা ফুটা ইয়ে পানি ফরের, দেখুন এই দেখো ফুটা ফুটা ইয়ে পানি ফরের, খুব সুন্দর। রাত দিন 24 ঘন্টা এই জায়গাটা ভিজা থাকবো, খালি এই যে কদু গাছ আছে আর আরেকটা মরিচ গাছ আছে সাইডে, দেখেন কত সুন্দর মরিচ গাছ, মরিচ গাছের পানিটা হইলে সবসময় পানি থাকলে মরিচ গাছটা খুব সুন্দর হইব। এমনি তো একটু লালটি সাইড রয়েছে না, এটা খাল হয়ে যাবে একদম সবুজ হয়ে যাবো, চিকচিকে করবো সময়। কদু গাছে মোটামুটি ভালো আছে, কদু গাছ, তো মরিচ গাছটা
এখন আপাতত কেতা বালা নাই, তো পানি সবসময় ফুললে তখন ভালো হইব, এই সিস্টেম করা হয়েছে। এখন এখন পানি দেওয়া লাগতো না সবসময়, সবসময় পানি থাকবো নেই। আগে তো সকাল বিকাল পানি না দিলে গাছটা লাল হয়ে গেছে কি অথবা ফুটো হয়ে দিত কি, কেন তো রস নিছে কোনো রস নাই, কিন্তু পানি এক্সট্রা পানি দিলেই রস পাইব, নাহলে কোনো রস পাইতো না। তখন ইনশাল্লাহ ডেরাম যত বিল ডেরামও পানি আছে অত বিল ভিজা থাকবো গাছের জ্বর, কোনো শুকাইতো নাই, ফুটা ফুটা ইয়ে রাইতে দিনে চব্বিশ ঘন্টা ফরতে থাকবো। ও দেখুন, ওকে, সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, ধন্যবাদ, আল্লাহ হাফিজ, বাই বাই।